এবার অ্যামাজনের অনলাইন সামগ্রীর আড়ালে করে গাঁজা পাচার করতে গিয়ে প্রায় 3 লক্ষ টাকার গাঁজা সহ আটক গাড়ি চালক। উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ছুটি কাটিয়ে পুনরায় থানায় ফিরতেই স্বমহিমায় ফিরে এলো চুরাইবাড়ি থানা। ওসি সমরেশ দাস শুক্রবার নিজের কর্তব্যস্থলে ফিরেই অনলাইন সামগ্রী বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ গাঁজা আটক করতে সক্ষম হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতেই এই গোটা প্রক্রিয়া পরিচালনা করেন তিনি। আর সেই গোপন খবরের উপর ভিত্তি করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গাঁজা বোঝাই ওই গাড়িটিকে আটক করার জন্য থানার নাকা পয়েন্টের ওত পেতে বসেছিলেন। তারপরেই আসে বড় সড় সাফল্য। প্রায় 21 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন তারা, যার কালোবাজারি মূল্য প্রায় 3 লক্ষ টাকা। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গোটা ঘটনাটি জানিয়েছেন। সঙ্গে ধৃত গাড়ির চালক 26 বছরের রতন দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার দক্ষিণ লালজুড়ি এলাকায়। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করে গাঁজা পাচারে তার সাথে আর কে কে জড়িত রয়েছে এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। এটা অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম, আজকে আমাদের কাছে খবর ছিল যে একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার AS01PC818915 এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে। তো গাড়িতে চেকিং হয়েছে, চেকিং করে 21 কেজি গাঁজা পাওয়া গেছে। এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ যার বাড়ি কাঞ্চনপুর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। চুরাইবাড়ি থানাতে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। গাড়িটা কোথা থেকে আসছিল যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায়, সেটা হলো আগরতলার দিকে থেকে আসছিল। ওকে বলা হয়েছিল গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য। স্যার, আনুমানিক বাজার মূল্য কত হবে কালো বাজার? বাজার মূল্য কালো বাজারের মূল্যের মধ্যে বিরাট ডিফারেন্স। বাজার মূল্য প্রায় 3 লাখ টাকার মতো হবে।